আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আমরা বেশিক্ষণ পড়াবো না আধা ঘন্টা পড়াবো আধা ঘন্টায় শেষ হ্যাঁ আধা ঘন্টার মধ্যে আমরা কাজ শক্তি ক্ষমতা স্পেশাল মোটামুটি কভার করে ফেলবো সব কিছু ম্যাজিক বাবা তোমার দরবার সব ম্যাজিকের খেলা আমরা ম্যাজিক দিয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে পুরো চাপ্টার কভার করে ফেলবো ইনশাল্লাহ সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো আজকে কিসের লাইভ ক্লাস ফিজিক্সের লাইভ ক্লাস ফিজিক্সের কোন চাপ্টার কাজ শক্তি ক্ষমতা এটা সব ধরনের শর্ট সিলেবাস লং সিলেবাস ফুল সিলেবাসে আছে সো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আরেকটা সমস্যা কি এই চ্যাপ্টার থেকে পরই এক জিনিস পরীক্ষা আসা আরেক জিনিস মাথায় রাখতে হবে চ্যাপ্টারের ভেতর আছে যা পরীক্ষা আসবে না তা পরীক্ষা আসবে যা চ্যাপ্টারের ভিতর নাই তা কাজেই এই চাপ্টারের ভিতর এবং পরীক্ষায় আসা নিয়ে দণ্ড যার কারণে তোমাদের মনে নেই আনন্দ সেই জন্য এই চ্যাপ্টারটা মাঝে মধ্যে অপছন্দ এই অপছন্দের চ্যাপ্টারকে অপছন্দের চ্যাপ্টার আনন্দময় করে তুলব বইয়ে যা আছে বইয়ে যা নেই পরীক্ষায় যা আসবে পরীক্ষায় যা আসবে না সবগুলোকে মিক্স করে একটা রেসিপি দিয়ে দিব। সেই জন্য আজকে লাইফ ক্লাস ইম্পর্টেন্ট এবং স্পেশাল আর এছাড়াও কেন স্পেশাল আজকে লাইফ ক্লাসটা বিকজ আমরা টার্গেট নিয়েছি ফিল সায়েন্সে তোমরা নিশ্চয়ই জানো তোমরা যারা টোয়েন্টি টু ব্যাচের আছো এবং টোয়েন্টি ওয়ান ব্যাচের আছো তোমাদের সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা ইন্টার ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য আমরা ফাইনাল একটা রিভিশন দিচ্ছি সেই জন্য আজকে আমাদের কাজ শক্তি ক্ষমতা আমরা ফাইনাল একবার রিভিশন দিয়ে দিব দ্যাট ইজ ওয়াই ফাইনাল রিভিশন হওয়ার কারণে এটি ইম্পর্টেন্ট আমরা কথা না বাড়িয়ে শুরু করব। তবে শুরু করার আগে সেই সরকারি কথাবার্তাগুলো বলতেই হবে সরকারি কথাবার্তা না বললে সরকার আমাকে পিটাবে সরকারি কথাবার্তাগুলো বলতে হবে দাওয়াতের কথাবার্তাগুলো বলতে হবে দাওয়াতের কথাবার্তাগুলো বলা শুরু করি তোমরা যারা লাইভ ক্লাসে আছো খুব দ্রুত শেয়ার বাটনে হাত রাখবে যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো গ্রুপে শেয়ার করবে মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দিয়ে দেবে তোমাদের ফ্রেন্ডেকে দাওয়াত দিবে মেনশন করবে দাওয়াতি করবে সামাজিক কাজে লেগে পড়বে এই সরকারি কথাগুলো প্রতিটা লাইভ ক্লাসে পড়া এটা ফরস এটা বলতে হবে প্রত্যেকটা লাইভ ক্লাসে লাইভ ক্লাসের ফরজ এটা সব বলে ফেললাম এখন তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া ফ্রেন্ড থেকে মেনশন দেওয়া অলরেডি এতক্ষণ ধরে মেনশন দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ আর একটু দিয়ে দাও ওকে আমরা শুরু করি বিসমিল্লা সো ফুজিক্স আজকে লাইভ ক্লাস কি ফুজিক্স স্পেশাল লাইভ ক্লাস আজকে আমরা কোনটা পড়াবো কাজ শক্তি ক্ষমতা আচ্ছা প্রথমেই আসো এই চাপ্টার থেকে চাপ্টার ম্যাপটা একটু দেখে নিব নাম্বার ওয়ান কাজ হতে প্রশ্ন আসবে কাজ হতে তিন জায়গা হতে প্রশ্ন হবে এক নাম্বার হচ্ছে কাজের ক্ষেত্রে তিনটা জায়গা হতে প্রশ্ন হবে একটা হচ্ছে আনত তলে কাজ বের করতে বলবে আনত তলে কাজ বের করতে বলবে একটা হচ্ছে স্প্রিন বল দ্বারা কাজ বের করতে বলবে স্প্রিন্ট বল দ্বারা কাজ বের করতে বলবে আরেকটি হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাজ বের করতে বলবে মহাকর্ষ বল দ্বারা কাজ বের করতে বলবে আচ্ছা নাম্বার টু এই থেকে শক্তি হতে প্রশ্ন হবে শক্তি হতে তিন জায়গা হতে প্রশ্ন হবে শক্তির শক্তির ক্ষেত্রে একটা হচ্ছে সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা থেকে প্রশ্ন হবে বা নিত্যতা আরেকটি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির তুলনা এবং লাস্ট টন হচ্ছে কাজ শক্তি উপপাদ্য হতে প্রশ্ন হবে কাজ শক্তি উপপাদ্য আচ্ছা তারপর এই চ্যাপ্টারের লাস্ট অংশ ক্ষমতা ক্ষমতা হতে প্রশ্ন হবে ক্ষমতা হতে বিশেষ করে কুয়ার অঙ্কগুলো দেখলেই হবে কুয়ার যে ম্যাথগুলো আছে সেটা দেখলেই ক্ষমতা হয়ে যাবে এছাড়াও কর্মদক্ষতা দেখতে হবে এই আর কি সো আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা ইন্টার পরীক্ষার জন্য যে টপিকগুলো লেখা আছে এই টপিকগুলো ইম্পর্টেন্ট এর বাইরে তেমন লাগবে না কাজ এটা স্টার এখান থেকে আনত তলের এবছর একটা প্রশ্ন হবেই হবে হবেই হবে হবেই হবে না হয়ে যাবে না না হয়ে যাবে না স্প্রিন বল দ্বারা কাজ ওয়ান স্টার মহাকশ বল দ্বারা কাজ ওয়ান স্টার সংরক্ষণশীল বা নিত্যতা এটা হচ্ছে ফাইভ স্টার সংরক্ষণশীল বা নিত্যতা থেকে প্রশ্ন হবেই 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 হবে গতিশক্তি বৃহস্পতি তুলনা ওয়ান স্টার কার শক্তি ক্ষমতা টু স্টার কুয়ার অঙ্ক এটাও ফাইভ স্টার এখান থেকে প্রশ্ন হবেই হবে হবেই হবে হবেই হবে কর্মদক্ষতা ওয়ান স্টার কর্মদক্ষতা থেকে না হতে পারে সো আমরা জোর দিব কুয়ার অঙ্কে কুয়ার অঙ্কে আমাদেরকে জোর দিতে হবে ফাইভ স্টার আছে আমাদেরকে জোর দিতে হবে শক্তির নিত্যতায় কারণ ফাইভ স্টার আছে আমাদেরকে জোর দিতে হবে তলে কারণ ফাইভ স্টার আছে সো তল শক্তি নিত্যতা কোয়ার অঙ্ক এই তিনটা টপিক যদি তুমি দেখো আল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহ দিলে এ কাজ শক্তি ক্ষমতা থেকে একটা সিকুয়ান্সার করতে পারবে তিনটা টপিক দেখলেই হবে সো যারা এতদিন কিছুই পড়ি নাই আল্লাহর নাম নিয়ে তিনটা টপিক আনত তলের কাজ শক্তি নিত্যতা কোয়ার অঙ্ক আল্লাহর নাম নিয়ে তিনটা পরো দেখবা আল্লাহর নাম নিয়ে তুমি চাল চালাইয়া কোথায় চলে যাবা বেহেস না বেহেস না চাল চালাইয়া তুমি পাশ করে ফেলবা ভালো করবে ওকে আচ্ছা সো শুরু করবো একটা একটা করে শুরু করব চলো বিসমিল্লা প্রথমে আসো কাজ কাজ দিয়ে শুরু করি ওকে ওকে সাপকো ঠিক হে হ্যাঁ ইয়া ঠিক ঠিক এ বাপ্পা ভাই কি খবর তোমার বাপ্পা ভাই বাপ্পা ভাই চলে আসছে দর্শক আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাপ্পা ভাই আমাদের সাথে জয়েন করেছে সিলেট থেকে বাপ্পা ভাইয়ের জন্য গোয়াল ভরা গলু বুক ভরা ভালোবাসা পুকুর ভরা পানি এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বাপ্পা ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় হাততালি যাই হোক এখন আমরা আবার শুরু করি চলো একদম প্রথমে টাইপ ওয়ান টাইপ ওয়ান টাইপ ওয়ান কি টাইপ ওয়ান হচ্ছে কাজ কেমন কাজ আনত তলে কাজ এটা হচ্ছে টাইপ ওয়ান আনতো তলে কৃত কাজ ওকে তো আমার উদ্দীপককে কি দেওয়া থাকবে সেটা আমরা দেখব আমার কোয়েশনটা কেমন হবে সেটা আমরা দেখব আমার সিলেকশনটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব ওকে ওকে ঠিক আছে উদ্দীপকে কী দেওয়া থাকবে আনত তলে কাজ উদ্দীপকের মধ্যে দেখো কি দেওয়া থাকবে একটা আনত তল দেওয়া থাকবে এক নম্বর কাজ আনত তল দেওয়া থাকবে আনত তল এরপর একটা কোন দেওয়া থাকবে থিটা সো কোন থিটা দেওয়া থাকবে তারপর তারপর দুটা জিনিস দিতে পারে দুটা জিনিস দিতে পারে হয় তোমাকে উচ্চতা দেওয়া থাকবে যাকে আমরা এইচ বললাম অথবা তোমাকে স্মরণ দেওয়া থাকবে যাকে আমরা এস বললাম হয় উচ্চতা এইচ দেওয়া থাকবে অথবা শরণ এস দেওয়া থাকবে হয় এ এস দেওয়া থাকবে না হয় এইচ দেওয়া থাকবে যে কোনো একটা দেওয়া থাকবে আর থিটা দেওয়া থাকবে কোন দেওয়া থাকবে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে আনত তল বরাবর উপর উঠতে আনত তল বরাবর উপরে উঠ উঠাতে বা নামাতে কৃত কাজ তাহলে আমরা যদি উপর আনত তল বরাবর কোনো কিছু উঠাই নামাই তাহলে কৃত কাজ কত হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে আনত একটা তল দেখতে পাচ্ছ আনত মানে বাঁকা বাঁকা তল বরাবর উঠাবো নামাবো উঠাবো নামাবো কি পরিমাণ কাজ করতে হবে পরিমাণ কাজ করতে হবে ওকে সো চলো আনত তল বরাবর উঠাবো বা নামাবো কি পরিমাণ কাজ করতে হবে এই হচ্ছে কথা মনে প্রেরণা ব্যথা বাই আমাদের নেতা তাহলে আনত তল বরাবর উঠাবো নামাবো কি পরিমাণ কাজ করতে হবে কি কি দেওয়া আছে দুইটা জিনিস একটা হচ্ছে থিটা কোন দেওয়া থাকবে এই কোনটা দেওয়া থাকবে তবে এই কোনটা দেওয়া থাকবে আমরা এখানে থিটা বলতে নিচের কোনটাকে বুঝে নিব আরটা হচ্ছে এস অথবা এইচ দেওয়া থাকবে এখন সলিউশনটা দেখো সলিউশনটা হচ্ছে একদম সহজ দুটা ফর্মুলা লিখে দিচ্ছি একটা হচ্ছে এম জি এইচ আর একটা হচ্ছে এম জি এস সাইন থিটা দুটা ফর্মুলা লিখে দিয়েছি যেখানের মধ্যে এইচ হচ্ছে যদি উচ্চতা দেওয়া থাকে সরাসরি খেলবো আর যেখানের মধ্যে যদি এস দেওয়া থাকে তাহলে সাইন থিটা দিয়ে খেলবো থিটার পরিচয় ভূমির সাথে কোন তাহলে অবশ্যই ভূমির সাথে কোনটাই হচ্ছে থিটা ভূমির সাথে কোনটাই হচ্ছে থিটা যদি ভূমির সাথে কোনটা দেওয়া না থাকে তবে বের করে নিব কারণ আমার থিটা হচ্ছে ভূমির সাথে ভূমির সাথে কোনটা দেওয়া না থাকলে বের করে নিব ক্লিয়ার ওকে তাহলে আমাদের টাইপ ওয়ান শেষ তোমরা তুলে নাও টাইপ ওয়ান টাইপ ওয়ান থেকে একটা ম্যাচ দেখাবো তারপর শেষ এবার আসো এক্সাম্পল টাইপ ওয়ান এর এক্সাম্পল কিপল এক্সাম্পল কিপল এক্সাম্পল এবার আসে একটা এক্সাম্পল দেখব কিপল এক্সাম্পল পার্থপল আছে পার্থপল পার্থপলকে মেনশন দিয়ে দাও এক্সাম্পলের সাথে পার্থপলের মিল আছে ঠিক আছে তাহলে কিপল পার্থপল আমরা এখন পার্থপল দেখব ওকে পার্থপল হচ্ছে আমার একটা পাকলা আমার অনেকগুলো পাকলা আছে এই যে যাদের নাম বললাম এগুলো সব আমার পাকলা ঠিক আছে তো আমার পাকলারা কিন্তু খুবই ভালো মাঝে মধ্যে পাকলাগুলা পাকলা আমার যে পাকলাগুলো আছে এই পাকলাগুলা যদি ফিজিক্সের প্রেমে খেপে খবর আছে পরীক্ষা ওড়াই ফেলবে তারা যারা আমার পাকলা আছে যারা আমার নিয়মিত ক্লাস করে এরা হচ্ছে আমার পাকলা আর এরা কিন্তু পরীক্ষা একেবারে শেষ করে দিবে পাকলাগুলা খেপেছে ছক্কা ছুঁড়ে মেরেছে পরীক্ষার খাতায় কিন্তু ছক্কা হ্যাঁ আমার পাকলা ঠিক আছে তাহলে এক্সাম্পল দেখব কিপল পল এক্সাম্পল এক্সাম্পলটা দেখো তাহলে সবাই ভালো করে এটা হচ্ছে রাজশাহী বোর্ড লিখে রাখো রাজশাহী বোর্ড কত সাল খুব সম্ভবত সতেরো কিংবা আঠারো আডো ন আঠারো হবে না ষোলো বা সতেরো হবে রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা এখন দেখবো এটা রাজশাহী বোর্ডের প্রশ্নটা দেখো ভালো করে তাহলে রাজশাহী বোর্ডের প্রশ্নটা একটু দেখব আমরা আমাদের প্রশ্নটা কি ছিল রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন করেছে চল্লিশ কেজি ভরের একজন ব্যক্তি আশি কেজি ভরের একজন কেজি ভরের একটা বস্তা নিয়ে ঠিক আছে তিরিশ ডিগ্রি কোণে আমত চল্লিশ মিটার দীর্ঘ শিরিবে উপর উঠছেন উঠছেন কৃত কাজ কত ঠিক আছে ওকে আমি একটু পরেই গ্রুপে চলে যাচ্ছি এখান থেকে আমি ওটা পরে ইয়ে করে দিব ডাউনলোড করে অ্যাড করে দেবো সমস্যা নেই ওকে আচ্ছা সো চল্লিশ কেজি ভরের একজন ব্যক্তি আশি কেজি ভরের বস্তা নিয়ে 30 ডিগ্রি কোন আনত চল্লিশ মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে উপর উঠছেন কৃত কাজ কত সো কীভাবে করবো দেখো ফার্স্ট একটা চিত্র আঁকো চিত্রের মধ্যে আমাকে বলেছে থার্টি ডিগ্রি কোনো আনত তার মানে নিশ্চয় ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনো আনত আর সিঁড়িটার দৈর্ঘ্য হতো সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে ফর্টি মিটার তারপর আর কি দেওয়া আছে ব্যক্তির ওজন এম দেওয়া আছে যেহেতু সে চল্লিশ আর তার মাথার উপর আশি কাজেই একসাথেই নিব একশো বিশ কেজি আর আমার কৃতকাজের ফর্মুলা হচ্ছে এম জি যদি এইচ দেওয়া থাকতো তাহলে এম জি এইচ করতাম এইচ দেওয়া নেই তাহলে এম জি এস সাইন থেটা নাও এম এর মান হচ্ছে একশো বিশ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এস এর মান হচ্ছে কত এস এর মান হচ্ছে স্মরণটা স্মরণ হচ্ছে আমার ফর্টি সাইন তারপর অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল হচ্ছে থার্টি সো যেটা আসে সেটা হবে আমার অ্যান্সার ওকে এভাবে করে আমরা কোনটা শেষ করবো বিধির বিড়ম্বনা ভাগ্যের পরিহাস যাই হোক এখন আমরা টাইপ টাইপ শেষ টাইপ ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছ টাইপ ওয়ান একদম সহজ একটা ব্যাপার ছিল বাট টাইপ ফাইভ স্টার সো ইম্পর্টেন্ট আমরা এখন যে টাইপ দেখিয়েছি টাইপ ওয়ান খুবই ইম্পর্টেন্ট ছিল ফাইভ স্টার ফাইভ স্টার খুব ইম্পর্টেন্ট ছিল এটা তলের অঙ্ক এবার টু দুই নম্বর অঙ্কটা দেখো টাইপ টু সো টাইপ টু হচ্ছে স্প্রিন দ্বারা কৃত কাজ সো হেডিন দাও স্পিন বল দ্বারা কৃত কাজ খুব ইম্পর্টেন্ট স্পিন বল দ্বারা কৃত কাজ আচ্ছা এখন কি বলছে দেখো এখন আমাকে বলা হচ্ছে একটা স্প্রিন আছে ভালো কথা স্প্রিনের অবস্থা দেখানো হচ্ছে এখানে তারপর এরপর স্প্রিনটাকে প্রসারিত করা হয়েছে ওকে তো এখন আমার এখানে শো করছে এখান থেকে এতটুকু হচ্ছে ফাইভ মিটার আর শো করছে এখান থেকে এতটুকু হচ্ছে ফিফটিন মিটার ওকে তারপর আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নেই এখন আমাকে বলেছে স্প্রিন রুবক দেওয়া আছে আচ্ছা ও আমরা কি করছি আমরা তো প্রশ্নটা লিখে ফেললাম এক্সাম্পল আগে লিখে ফেললাম উদ্দীপকটা তো লিখতে হইতো উদ্দীপক না লিখেই প্রশ্নটা লিখে ফেললাম আচ্ছা তাহলে উদ্দীপকটা একটু লিখো আর যারা ওই ওইটা লিখেছ সমস্যা নাই ওইটাই প্রশ্ন ছিল একটু পর ওইটা আবার লিখবো ওইটা লিখলে কাটার দরকার নাই উদ্দীপকটা একটু আগে লিখো আমার স্পিন বল দ্বারা কৃত কাজ থেকে কি ধরনের উদ্দীপক আসবে কি ধরনের কোশ্চেন করবে আর কি ধরনের সলিউশন আমরা পাবো ওকে দেখো স্পিন বল দ্বারা কৃত কাজ থেকে আমার উদ্দীপক আমাকে কি দেওয়া থাকবে দেখো আমাকে স্পিন ধ্রুবক দেওয়া থাকবে এক নাম্বার কাজ স্পিন ধ্রুবক দেওয়া থাকবে ওকে স্পিন ধ্রুবককে আমরা কে বলে থাকি কে দেওয়া থাকবে তারপর স্পিনের প্রসারণ দেওয়া থাকবে স্পিনের প্রসারণ অথবা সংকোচন প্রসারণ বা সংকোচন দেওয়া থাকবে অর্থাৎ আমার এটাই স্পেনের প্রসান সংকোচন দেওয়া থাকবে বলবে কৃত কাজ বের করতে আমাকে কি বলবে কৃত কাজ বের করতে বলবে কৃত কাজ বের করো আচ্ছা সো এই হচ্ছে উদ্দীপক এবং এই হচ্ছে প্রশ্ন আমাকে কি কি দেওয়া থাকবে বলো আমাকে স্পেনের ধ্রুবক কে দেওয়া থাকবে আর স্পেনের সংকোচন বা প্রশান দেওয়া থাকবে কৃত কাজ বের করতে বলবে কিভাবে বের করব ফর্মুলা দেখো ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইস ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান তার মানে হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার এটা হচ্ছে স্পিন বল দ্বারা কৃত কাজের ফর্মুলা স্পিন বল দ্বারা আমরা যে কাজ করি বা যে কাজ সেটা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার আচ্ছা এখন এখানে কে তোমাকে দেওয়া থাকবে সরাসরি কে বসিয়ে দিবে এক্স টু এমন এক্স ওয়ানের পরিচয় কি এক্স টু হচ্ছে ফাইনাল স্মরণ বা শেষ স্মরণ আর এক্স ওয়ান হচ্ছে ইনিশিয়াল স্মরণ বা আদি স্মরণ ইনিশিয়াল শরণ বা আদি শরণ একটা হচ্ছে ফাইনাল স্মরণ একটা ইনিশিয়াল শরণ ওকে আচ্ছা তো একটা প্রশ্ন আমি দেখাচ্ছিলাম ওই প্রশ্নটাই আমি আবার দেখাবো এক্সাম্পল কি পল এক্সাম্পল সো এক্সাম্পলটা দেখো এক্সাম্পল একটি স্প্রিন আছে তো এটা হচ্ছে সাম্য অবস্থা লিখাচ্ছি ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা আর এটা হচ্ছে ফাইনাল অবস্থা এখানে নেওয়া হলো এখন এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এরপর আমাকে কী কী দেওয়া আছে দেখো বলা আছে এ থেকে বি হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ থেকে বি এর মান ফাইভ সেন্টিমিটার আর এ থেকে সি এর মান ফিফটিন সেন্টিমিটার কের মান দেওয়া আছে কের মান দেওয়া আছে একশো বিশ নিউটন মিটার ওকে সো এই হচ্ছে আমার উদ্দীপক সবাই ভালো করে খেয়াল করো ভাই কী খবর তোমার ভাই ভালো আছো তুমি ওকে আচ্ছা এত ইজি আসবে হ্যাঁ এত ইজি আসবে তুমি কি এত ইজি মনে করছো এটা পরীক্ষা এগুলাই আসে বাট পারো না পারো না কনসেপ্টের অভাবে ঠিক আছে দেখো তাহলে আমাকে এ থেকে বি দেওয়া আছে এ থেকে সি দেওয়া আছে হ্যাঁ তারপরে কে দেওয়া আছে তো তুমি যে বললা ইজি এখন দেখো তুমি ইজি অঙ্ক বিজি করে দিবে আমি আমার বুয়েটে ম্যাথ দুটা ভুল করেছিলাম ডিফেন্সেশন ইন্টিগ্রেশন থেকে সবচেয়ে ইজি ছিল বিজি করে দিয়েছি যেমন এখানে যে এ বিটা দেওয়া আছে ফাইভ হ্যাঁ এ যেমন এখানে বি যে দেওয়া আছে ফাইভ তুমি এক্স ওয়ানের মান ফাইভ বসাই দিলে হবে না এ যে দেওয়া আছে ফিফটিন এক্স টু এর মান ফিফটিন বসাই দিলে হবে হবে আচ্ছা সরি হবে দেখো এক্স ওয়ান কি আদি সরণ আদি সরণ মানে কি আদিসরণ মানে স্প্রিনটা আগে যেখানে ছিল স্পিনটা আগে কোথায় ছিল স্প্রিনটা আগে সাম্য অবস্থায় ছিল ঠিক আছে সাম্য অবস্থায় আচ্ছা তাহলে ছিল সাম্য অবস্থায় এ জায়গায় ছিল তাহলে তার আদি শরণ কত সাম্য অবস্থা আচ্ছা এখানে একটা কথা বলি স্পিনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখো একটা বেসিক লিখে রাখো স্পিনের ক্ষেত্রে একটা বেসিক লিখে রাখো স্পিনের ক্ষেত্রে বেসিকটা হচ্ছে অলওয়েজ স্প্রিনের ক্ষেত্রে অলওয়েজ স্প্রিনের ক্ষেত্রে আমরা স্মরণ হিসেব করব স্মরণ হিসেব করব। সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা থেকে আমাদেরকে সাম্য অবস্থা থেকে স্মরণটা হিসেব করতে হবে অলওয়েজ মনে রাখবে এটা স্পিনের ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে স্মরণটা হিসেব করতে হবে ওকে অলওয়েজ সাম্য অবস্থা থেকে স্মরণটা হিসেব করতে হবে স্পিনের ক্ষেত্রে আচ্ছা তো এখন অনেকে করবে কি এক্স ওয়ানের মান বসাবে ফাইভ এক্স টু এর মান বসাবে ফিফটিন আসলে এটা কি ভ্যালিড কিনা একটু করে দেখো এখানে এক্স ওয়ান আর এক্স টু পারলেই হবে কারণ আমার ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার কে দেওয়াই আছে শুধু এক্স ওয়ান এবং এক্স টু নিয়ে সমস্যা হবে এখন এক্স ওয়ান হচ্ছে আদি স্মরণ টু হচ্ছে ফাইনাল স্মরণ ওকে ভালো কথা তো স্প্রিংটা আগে ছিল বি অবস্থানে সাম্য অবস্থানে পরবর্তীতে সেটা সি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে তাহলে সাম্য অবস্থানে যখন ছিল তখন তার স্মরণ হচ্ছে শূন্য তাহলে এক্স ওয়ান হচ্ছে শূন্য যখন বি অবস্থানে নিয়ে গেলাম তখন এইটুকু সরে গেল তখন তার এক্স টু বা স্মরণটা কত স্মরণটা হচ্ছে দশ কেন দশ পুরোটা পনেরো এ থেকে সি হচ্ছে পনেরো এ থেকে বি হচ্ছে পাঁচ তাহলে বি থেকে সি কত দশ এ থেকে সি হচ্ছে পনেরো এ থেকে বি হচ্ছে পাঁচ তাহলে বি থেকে সি হচ্ছে দশ তাহলে আমার স্পিনটা দশ মিটার সরেছে তাহলে আমার আদি স্মরণ শূন্য শেষ স্মরণ দশ তাহলে আমার অ্যান্সার অ্যান্সার যদি আমি করি আমার কী আসবে দেখো আমার আসবে হাফ ইন্টু একশো বিশ ইন্টু দশ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার এটাই আমার অ্যান্সার আসবে তার মানে অনেকে ফিফটিন স্কোয়ার বসাবে ফাইভ স্কোয়ার বসাবে হবে না তাদের অঙ্ক ফিফটিন স্কোয়ার বসালে দুশো পঁচিশ ফাইভ স্কোয়ার বসালে পঁচিশ দুশো পঁচিশ থেকে পঁচিশ গেলে দুশো কিন্তু এখানে আসে কত এখানে আসে আমাদের একশো তাহলে যারা ফিফটিন স্কোয়ার এবং ফাইভ স্কোয়ার বসাবে তাদের অঙ্কটা ভুল হবে কারণ কি কারণ যারা ফিফটিন বসাবে ফাইভ বসাবে ফাইভটা কিন্তু এ থেকেই বসাচ্ছ এ থেকে স্মরণ নিচ্ছ তুমি ফিফটিনটা কিন্তু এ থেকে নিচ্ছ কিন্তু স্পিনের ক্ষেত্রে এ থেকে না স্পিনের ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে স্মরণ নিতে হবে সাম্য অবস্থা থেকে তার আদি স্মরণ সাম্য অবস্থায় হচ্ছে তার আদি স্মরণ এখান থেকে সে যত সামনে গিয়েছে সেটা তার শেষ স্মরণ এটা নিতে হবে সো স্পিনের ক্ষেত্রে তুমি যে যে অনেকে বললো কমেন্ট করলো সহজ সহজ না ব্যাপারটা বুঝতে হবে এই ফাইভ এই ফিফটিন বসানো যাবে না স্পিনের বেশি করছে সাম্য অবস্থা থেকে নিতে হবে তাহলে আমার এটার অ্যান্সার হবে এই যে এটা কত আসে সিক্সটি শূন্য শূন্য জুন সবাইকে বুঝতে পেরেছ হ্যাঁ ছয় হাজার জুল খালেদ বিন নাসির ভেরি গুড ওকে সো খুব ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ সবাই ওকে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে সেকেন্ড একজনে কমেন্ট করেছে সেকেন্ড পেপারের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার দরকার সেকেন্ড পেপার তো আমরা পড়াবো না আমরা শুধু ফার্স্ট পেপারটা বলেছি সেকেন্ড পেপারটা বলি নাই তোমাদেরকে একটা দিলে আরেকটা বলো একটা দিলে আরেকটা বলো এটা তো হয় না তোমাদেরকে শুকরিয়া নাই তোমাদের সেকেন্ড পেপার ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার তো পড়াবো বলি নাই শুধু ফার্স্ট পেপারগুলো পড়িয়ে দিব সেকেন্ড পেপারের চ্যাপ্টারের জন্য তো আমাদের এই এই মুহূর্তে আর কোনো ইয়া নেই অবশ্য আছে সেকেন্ড পেপারের জন্য তুমি একটা কাজ করতে পারো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের জন্য আমাদের টু একুশ দিনের ফ্রি ক্লাস আছে আমাদের ইয়াতে কুইক ফিজিক্স ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে যাবা কুইক ফিজিক্স লিখবা কুইক ফিজিক্স কিছু ক্লাস আছে ওইখানে পাবা ওকে এখন আসো টাইপ থ্রি টাইপ থ্রি হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ মহাকর্ষ বল দ্বারা আমরা শেষ করে দিব বেশি লাগবে না মহাকর্ষ বল দ্বারা কাজ আচ্ছা তো উদ্দীপক দেখো কেমন উদ্দীপক থাকবে কোয়েশন কেমন আসবে সলিউশন কিভাবে করব ওকে মহাকর্ষ বল দ্বারা কাজ আমার উদ্দীপকের মধ্যে যদি তুমি দেখো তাহলে তোমার উদ্দীপকে বা তোমার স্টেমে কি থাকবে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ওকে ওকে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এখানের মধ্যে তোমার থাকবে যে দুটো ডিস্টেন্স থাকবে মনে করো একটা গোলক আছে বা একটা পৃথিবী আছে একটা পৃথিবী আছে পৃথিবী এখন পৃথিবীর দুটা বিন্দু দেওয়া থাকবে বা একটা গোলোকে দুটা বিন্দু দেওয়া থাকবে দুটা ডিস্টেন্স দেওয়া থাকবে আর কি একটাকে বললাম আর বি আর একটাকে বললাম আর এ এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে তোমাকে আর এ দেওয়া থাকবে আর বি দেওয়া থাকবে এরকম দুটা ডিস্টেন্স দেওয়া থাকবে তারপর পৃথিবীর ভরগুলো দেওয়া থাকবে এই পৃথিবীর ভর বা বস্তুর ভরগুলো দেওয়া থাকবে বস্তুর বর দেওয়া থাকবে পৃথিবীর বর দেওয়া থাকবে দুটা ডিস্টেন্স দেওয়া থাকবে প্রশ্ন করবে কৃত কাজ কত মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত সো মনে রাখবে মহাকর্ষবল দ্বারা কৃত কাজের ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম স্মল এম তারপর মাইনাস ওয়ান বাই আর তারপর মাইনাস ওয়ান বাই আর তারপর হচ্ছে ফাইনাল আর ইনিশল এটা দ্বারা কি বুঝাই এটা দ্বারা বুঝায় এফ মানি শেষ অবস্থান ইনিশিয়াল মানি আদি অবস্থান এটাকে এফ না লিখে আর এফ লিখো আর এফ আর ইনিশিয়াল এভাবে কেন দিলাম বিকজ সূত্রটা চেঞ্জ হয় অবস্থানের উপরে যেমন আমাকে যদি প্রশ্ন করে বি থেকে এতে আনতে এই প্রশ্নটা করলে তখন আমার বি হবে ইনিশল তাহলে আমার আর ইনিশল হবে আর বি আর এতে আনতে তাহলে আমি ফাইনালে আনতেছি কোথায় ফাইনালে আমি আনতেছি আর এতে আর এ হবে আর ফাইনাল তাহলে আর ইনিশল হবে আর বি আর ফাইনাল হবে আর এ আর এ দেওয়া থাকবে আর বি দেওয়া থাকবে সূত্র অঙ্ক করব আমাকে যদি উল্টা কথা বলতো আমাকে বলতো এ থেকে বি তে নিতে তখন কিন্তু আমার খেলা চেঞ্জ হতো তখন কিন্তু আমার খেলা চেঞ্জ হতো তাহলে আমার কোথায় থেকে কোন বিন্দু দান্ত হচ্ছে সেটার উপর খেলাটা চেঞ্জ হবে কাজে আমার সলিউশনটা খেয়াল করো জি এম এম ক্যাপিটাল এম স্মল এম ক্যাপিটাল এম পৃথিবী হলে পৃথিবীর ভর সূর্য হলে সূর্যের ভর কিংবা দেওয়া থাকবে তারপরে জি এর মান তো তুমি জানো স্মল এম এর মান তো দেওয়া থাকবে সেইটা দেওয়া থাকবে মাইনাস ওয়ান বাই আর আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল এটা লিমিট বসাতে হবে ইন্টিগ্রেশন করে লিমিট বসাতে হবে এখানে ইন্টিগ্রেশন করাই আছে ইন্টিগ্রেশন করেছি জাস্ট লিমিট বসাবো লিমিট বসাবো যেমন আমি যদি বলি লিমিট বসালে এটা কি থাকে ফাইনালি যদি তোমরা লিমিট বসিয়ে ফেলো দেখো কি আসবে তাহলে ডাব্লিউ সমান আসবে জি ক্যাপিটাল এম স্মল এম তাহলে লিমিট বসালে মাইনাস ওয়ান বাই আর ফাইনাল লিমিট বসাবো মাইনাস মাইনাস ওয়ান বাই আর ইনিশিয়াল ওকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি প্লাস আর ইনিশিয়াল হবে এই এটাই আসবে আর ফাইনাল প্লাস বসানোর পর আর কি তো এখানে আর ফাইনাল কে হবে এটা নিয়ে লাগবে আর ইনিশিয়াল হচ্ছে আদি অবস্থান হচ্ছে ইনিশিয়াল অবস্থান আর বি এতে আনলাম আর এ হচ্ছে ফাইনাল অবস্থান এমন করে আর কি আচ্ছা সো পারা যাবে ওকে পারা যাবে সবাই ক্লিয়ার কারো সমস্যা থাকলে একটু বলো তাতে বলে ফেলো যা যদি সমস্যা থাকে আরেকবার বুঝাইতে হয় বলে ফেলো কমেন্টে বলে দাও ভাইয়া আর একবার বুঝান বা সমস্যা আছে আচ্ছা তাহলে সমস্যা না থাকলে আশা করি পারা যাবে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এখন আমরা চলে যাব টাইপ ফোরে চার নাম্বার টাইপে আসো টাইপ ফোর এখান থেকে ম্যাথ করাচ্ছি না কারণ এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না ম্যাথ নাও আসতে পারে ওয়ান স্টার আচ্ছা টাইপ ফোর আসো শক্তি আমাদের কাজ শেষ এখন আমরা শক্তি দেখব ওকে শক্তি আসো শক্তি টাইপ ফোর শক্তির নিত্যতা দেওয়া থাকবে উদ্দীপকে কি প্রশ্ন করবে কিভাবে সেলিউশন করবো উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে একটা বস্তুকে এই চুচ্ছতা থেকে ফেলে দেওয়া হচ্ছে তারপর ভূমি থেকে দুটা বিন্দু দেওয়া থাকবে একটা বিন্দু এ হবে একটা বিন্দু বি হবে টপ বিন্দুটা সি হবে এরপর এটা এটা দেওয়া দেওয়া থাকবে থাকবে থ্রি এক্স এরকম দেওয়া থাকবে তিনটা ডিস্টেন্স দেওয়া থাকবে কিন্তু একেবারে ডিসটেন্সগুলোর মানগুলো দেওয়া থাকবে আর কি তোমাকে একেবারে মানগুলো বলে দিবে এটা কত মিটার এটা কত মিটার সব বলে দিবে ঠিক আছে ওকে তাহলে আমাকে কি দেওয়া থাকবে বুদ্ধিপকে উদ্দীপকের মধ্যে এই উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিব এরপর আমাকে উচ্চতাগুলো দেওয়া থাকবে এই যে ভূমি এটা ও বললাম ভূমি ও থেকে এ কতটুকু ও থেকে বি কতটুকু আর ও থেকে সি কতটুকু সেগুলো এগুলো দেওয়া থাকবে উপর থেকে একটা বস্তুকে ফেলে দিব তাই ডিস্টেন্সগুলো দেওয়া থাকবে উপত্যেকে একটা বস্তুকে ফেলে দিব ডিস্টেন্স দেওয়া থাকবে প্রশ্ন করবে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে শক্তির নিত্যতা যাচাই করো এই হচ্ছে প্রশ্ন এটা ফাইভ স্টার এই প্রশ্নটা আসবেই অথবা আনত তল থাকতে পারে ক্ষেত্রে আমরা এরপর আরেকটা টাইপ দেখাবো তলের ক্ষেত্রে প্রশ্নটা সেম আসবে তলের ক্ষেত্রে একদম হুবহু সেম প্রশ্ন আসবে সো এই ধরনের অঙ্ক সমাধান করার পদ্ধতি কি এ ধরনের অঙ্ক সমাধান করার পদ্ধতি হচ্ছে প্রথমে তোমাকে লিখতে হবে মোট শক্তি মোট শক্তি ই টোটাল সমান গতিশক্তি ই কে প্লাস বিভব শক্তি ইপি তোমাকে দেখাতে হবে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তিটা সমান এটা দেখাতে হবে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান এটা দেখাতে হবে বেসিক লিখে রাখো গতিশক্তির জন্য ই কের জন্য ইকের জন্য মানে ই কে সমান ই কে সমানও এম এইচ বসাবো ইপি সমানও এম এইচ বসাবো দুটাই এম এইচ কিন্তু ইকের জন্য লিখে রাখো ইকের জন্য এইচ হচ্ছে উপর থেকে এইচ হচ্ছে উপর থেকে হিসাব করব আর ইপি এর জন্য এইচ হচ্ছে নিচ থেকে হিসেব করবো এটা নিয়ম বলে দিচ্ছি আমি যখন আমরা গতিশক্তি হিসেব করি যেহেতু বস্তু উপর থেকে পড়ছে উপর থেকে সে যতটুকু নামবে বা যতটুকু পড়বে সেটাই হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে এইচ উপর থেকে সে যতটুকু পড়বে সেটাই গতিশক্তির ক্ষেত্রে এইচ আর নিচ থেকে সে যতটুকু উপরে থাকবে নিচ থেকে বা ভূমি থেকে ভূমি হচ্ছে শূন্য বিভব ভূমির বিভব হচ্ছে শূন্য ভূমির বিভব হচ্ছে শূন্য বা পৃথিবীর বিভব শূন্য শূন্য বিভব থেকে সে যত উপরে থাকবে সেটাই বিভব শক্তি তাই বিভব শক্তির ক্ষেত্রে উপর থেকে নিতে নিচ থেকে নিতে হবে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে যে হাইট ওটাই হচ্ছে বিভব শক্তির হাইট আর গতিশক্তির ক্ষেত্রে সে উপর থেকে যেটুকু পড়বে যেটুকু গতিশীল হবে সেটা হচ্ছে হাইট তাহলে ই কেও এম জিএইচ ই ইপি এম জিএইচ লিখবো একটা উপর থেকে নেব একটা নিচ থেকে নিব এভাবে করে সিলেশন করবো তাহলে কীভাবে করে সিলেকশন করব। সিলেকশনটা করব দেখো কিভাবে করে করছি যেমন ফর এক্সাম্পল আমি প্রত্যেকটা বিন্দুতে তো আমাকে বলেছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে শক্তিনৃত্যতা যাচাই করতে আমি মনে করো বি বিন্দুতে নিত্যতা যাচাই করছি তাহলে ই বি সমান হবে ই কে বি প্লাস পি বি বিন্দুতে ই কে বি বিন্দুতে ইপি ওকে ভালো কথা এখন দেখো বি বিন্দুতে ই কে কত হবে বি বিন্দুতে ই কে হচ্ছে এম জি এইচ না তো এখন বি বিন্দুর এ আমরা ই কের ক্ষেত্রে এইচটা নিব উপর থেকে তার সে বি বিন্দুতে আছে তাহলে উপর থেকে সে কতটুকু নিচে নামছে সি থেকে তাহলে উপর থেকে সে বি সি নামছে বিসি সমান ওকে আর ইপি ক্ষেত্রে নিব নিচ থেকে তাহলে নিচ থেকে বিবিন্দু কত উপরে নিচ থেকে বিবিন্দু হচ্ছে ও বি পরিমাণ উপরে ও বি পরিমাণ উপরে তাহলে এখান থেকে আমরা কত পাই এম জি বিসি প্লাস অথবা আমরা বলতে পারি এম জি ও বি প্লাস বি ও বি প্লাস বিসি মানে কত এম জি পুরোটা ও বি প্লাস বিসি মানে ও থেকে সি ও থেকে সি মানে এইচ এম জি এইচ তার মানে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে এম এইচ বি বিন্দুতে মোট শক্তি এম জিএচচ এভাবেই করবো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবো এম এইচ ঠিক আছে চলে তুমি মান বসাইতে পারো চলে মান ছাড়াও করে ফেলতে পারো আবার সিমিলারলি ও এ নিব ও এর ক্ষেত্রে উপর থেকে কতটুকু নিচ থেকে কতটুকু সেটা যোগ করব প্রত্যেকটা বিন্দুতে এম জিএচচ আসবে সেভাবে করে শক্তিনৃত্যতা দেখাতে হবে তাহলে আমরা করব শক্তি নিত্যতা সলিউশনের পদ্ধতি কি প্রথমত যেই বিন্দুগুলা বলবে সেই বিন্দুতে ই টোটাল বের করতে হবে ই টোটাল মানে হচ্ছে ই কে প্লাস ইপি ইকের ক্ষেত্রে আমরা যে এইচটা নেবো সেটা উপর থেকে ইপি এর ক্ষেত্রে যে এইচ বসে সেটা নিচ থেকে উপর থেকে নিচ থেকে এইচ নিব করে দিব ফর্মুলা কি এম জি এইচ এম জি এইচ ইকের ক্ষেত্রে এম জিএইচ ইপি এর ক্ষেত্রে এম জিএইচ ইকের ক্ষেত্রে উপর থেকে এইচ নিব ইপি এর ক্ষেত্রে নিচ থেকে এইচ নিব এটুকুই সবাইকে বুঝতে পেরেছি ওকে সেম প্রশ্নটা সেম প্রশ্ন তলের ক্ষেত্রে আসতে পারে তাহলে সেম প্রশ্ন এবার আনত তলের ক্ষেত্রে দেখো কেমন হয় তুলে নিয়েছ তুলে নাও সেম প্রশ্ন তলের ক্ষেত্রে এসেছে অলরেডি বোর্ড কোয়েশন অলরেডি সেম প্রশ্ন আনততলের ক্ষেত্রে এসেছে দেখো ভালো করে কেমন প্রশ্ন হবে আমি সেম একটা প্রশ্ন দেখাচ্ছি এটা ই এটা এ এটা বি এটা সি তল কোন দাও আছে থার্টি ডিগ্রি প্রশ্ন করেছে বি বিন্দু সি বিন্দু ই বিন্দুর নিত্যতা যাচাই করো আনত তল হোক আর জেতল হোক কই বাদ নেহি আনত তল থাক যে তল থাক কোনো সমস্যা নাই আসো একটু আগে তোমাদেরকে পড়িয়েছি তলে কাজ ডাব্লিউ সমান এম জি এইচ অথবা এম জি এস সাইন থিটা এটা পড়িয়েছি একটু আগে সো যে কোনো একটা দিয়ে অঙ্ক করলেই হবে আমরা এম জি এইচ দিয়ে অঙ্ক করবো তাহলে আনতলের ক্ষেত্রে কাজ কি এম জি এইচ যাহাই কাজ তাহাই শক্তি তাই যদি হয় তাহলে যাহাই কাজ তাহাই শক্তি তাই যদি হয় তাহলে ডাব্লিউ সমান আমার ই কে মানে শক্তি ই ই টোটাল সমান এম এইচ তাহলে আমরা বলতে পারি যে কাজ যদি এম এইচ হয় শক্তি এম এইচ হবে অর্থাৎ আমরা এইচ ডি অঙ্কটা করতে পারি আমরা এইচডি অঙ্কটা করতে পারি এম জি এম জি এর সাথে উচ্চতা গুণ করলে আমরা মোটামুটি অঙ্কটা করতে পারি তাহলে এটা আমরা পরীক্ষায় লিখব না পরীক্ষায় এটা লিখব না এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে আনত তলের ক্ষেত্রে আমরা এম এইচ ডি অঙ্কটা করতে পারি তার মানে আমাদের যদি উলম্ব তল থাকতো উলম্ব তলের ক্ষেত্রে আমরা যেমন এম জিএইচডি অঙ্কটা করে এসেছি আনত তল থাকলেও সেম বা অঙ্কটা করব এটা বুঝাচ্ছি তাহলে আনত তল থাকলে যা উলম্ব তল থাকলে সেম আনত তল বলে ভিন্ন হবে না তল হলে ভিন্ন হবে না সেম ভাবে অঙ্কটা করব আমরা তাহলে দেখো আমি একটা দেখাচ্ছি দেখাচ্ছি মনে করো তুমি বি বিন্দুতে শক্তি বের করতে চাচ্ছ তাহলে ইবি সমান ই কে বি প্লাস ইপিবি বিন্দুতে বের করতে বলবে ওই বিন্দুগুলোতে লিখবা ই বি সমান ই কে বি প্লাস ইপিবি এরপরে কে মানে গতিশক্তি গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিব তাহলে উপর থেকে দেখো উপর থেকে হাইট কত এ যেটাকে হাইট বলবো উপর থেকে এটাকে হাইট বলবো আমরা উপর থেকে উপর থেকে এটাকে ই অথবা তুমি চাইলে এখানে এটাকে বি প্রাইম বলতে পারো এটাকে তুমি সি প্রাইম বলতে পারো নাম দিতে পারো এটা এটাকে তুমি এ প্রাইম নাম দিতে পারো প্রাইম নাম দিতে পারো সমস্যা নাই আচ্ছা তাহলে আমার ই থেকে বি প্রাইম এম জি উপর থেকে হচ্ছে ই থেকে বি প্রাইম প্লাস এম জি বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে তাহলে এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম যেটা যোগ করলে এম জি ই থেকে এ প্রাইম তার মানে পুরো এইচ সমান এম জি এইচ ওকে আচ্ছা সো এই হচ্ছে আমাদের থাকলো থাকলেও সেমভাবে আমরা অঙ্কটা করব কোনো ধরনের চেঞ্জ আসবে না আনত তল থাকলেও সেমভাবে অঙ্কটা করব এটা একটা বোর্ড কোয়েশন কোন বোর্ড আমার মনে নাই বাট এটা বোর্ড কোয়েশন সম্ভবত কুমিল্লা বোর্ড বা এই ধরনের কোনো একটা বোর্ড হতে পারে বাট এটা বোর্ড কোয়েশন সো আমাদের বোর্ড কোয়েশন এ ধরনের আসলে শক্তি নিত্যতা যাচাই করতে বললে আমরা কী করবো শক্তি নিত্যতা বললেই যেই বিন্দুতে বলবে সেই বিন্দুতে ই কে বের করব ইপি বের করবো এম জি এম জি এম জি এম এইচ এই পারা যাবে তাহলে আমাদের বোর্ড কোয়েশন সবাই ভালো করে খেয়াল করো এখানে আনন্দ তল বললো আমরা কি করব। আমরা গতিশক্তি ইকের ক্ষেত্রে উপর থেকে নিব বিভব শক্তি এর ক্ষেত্রে নিচ থেকে নিব নিচ থেকে নিব উপর থেকে নিব এই তাহলে তল হোক আর যেই তল হোক গতিশক্তি বললে আজকে জিকির করো তো সব একটু গতিশক্তি বললে উপর থেকে নিব বিভব শক্তি বললে নিচ থেকে নিব গতিশক্তি বললে উপর থেকে উচ্চতা নিব বিভব শক্তি বললে নিচ থেকে নিব উচ্চতা নেওয়ার পর কী করব উচ্চতা নেওয়ার পরে এম জি এর সাথে সেই উচ্চতা গুণ করে দিব এম জি এর সাথে সেই উচ্চতা গুণ করে দিব আর এমন দেখা যাবে আলটিমেটলি এম জি এইচই আসে প্রত্যেকবার সব জায়গায় এম জি এইচই আসে মোট শক্তি এম জি এইচ মোট শক্তি চেঞ্জ হয় না শক্তির নিত্যতা মানে কি মোট শক্তি সেম মোট শক্তিটা চেঞ্জ হবে না হয়তো গতিশক্তি বিভব হবে বিভব শক্তি গতি হবে গতিশক্তি বেশি হবে বিভব শক্তি কম হবে চেঞ্জ সব ইন্টার চেঞ্জ ইন্টার চেঞ্জ হবে গতিশক্তি বিভব শক্তির ইনটা চেঞ্জ হবে কিন্তু মোট জিনিস সেম থাকবে মোট শক্তি সেম থাকবে টোটাল শক্তি সেম থাকবে আচ্ছা এরপর আসো টাইপ সিক্স সরি টাইপ ফাইভ আসো পাঁচ নম্বর টাইপ খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর তার কাজ শক্তি উপপাদ্য কাজ শক্তি উপপাদ্য উদ্দীপককে কি দেওয়া থাকবে উদ্দীপকে কি দেওয়া থাকবে কোয়েশন কি দিবে আর সলিউশন কিভাবে করব ওকে উদ্দীপকের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকতে পারে তাই দুই ভাগে ভাগ করে ফেললাম একটা হচ্ছে তোমাকে বেগ দেওয়া থাকতে পারে কিংবা স্মরণ দেওয়া থাকতে পারে কিংবা তরণ দেওয়া থাকতে পারে সময় দেওয়া থাকতে পারে এই ব্যাপারগুলো উদ্দীপকে থাকবে তারপর বলবে কৃত কাজ বের করো এটা হচ্ছে এক ধরনের টাইপ প্রশ্নের আরেক ধরনের টাইপ হচ্ছে কৃত কাজ দেওয়া থাকবে ডাব্লিউ দেওয়া থাকবে তোমাকে বেগ বের করতে বলবে আরেক ধরনের টাইপ প্রশ্নের যে ধরনের করুক না কেন সলিউশন সেম কাজ শক্তি উপপাদ্য বলতে বোঝায় কাজ শক্তি উপপাদ্য বলতে কৃত কাজ সমান বেইত গতিশক্তি তাহলে ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এটাই হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য এখানে ডাব্লিউ হতে পারে তলের কাজ ডাব্লিউ হতে পারে স্প্রিন বলের কাজ ডাব্লিউ হতে পারে মহাকর্ষ বলের কাজ ডাব্লিউ হতে পারে বাতাসের বাধাজনিত কাজ বাতাসের কাজ বাতাসের বাঁধাজনিত কাজ ডাব্লিউ হতে পারে এখানে হাতুরি প্যারেকের কাজ এখানে ডাব্লিউ এনিথিং তিন যে কোনো কিছু হতে পারে কাজ আর এখানে ভি হচ্ছে বস্তুর বেগ আদি বেগ শেষ বেগ এগুলা বস্তুর ভর কাজ শক্তি তোমাকে তোমাকে মাঝে মধ্যে স্পিনের দেওয়া থাকবে স্পিন থেকে যেতে হবে যেতেই হতে পারে যেমন তোমাকে একটা আছে স্পিন দিয়ে স্পিনের সামনে একটা বল রাখা আছে এখন বলটাকে স্পিন সংকুচিত করে বলটাকে ছুড়ে দিলাম বলটা শেষ বেগ কতবে প্রশ্ন করেছে সো স্পিনকে সংকুচিত করে বল ছুড়ে দিলাম তাহলে এক্ষেত্রে ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস স্প্রিং কে সংকুচিত করার কাজ একটু আগে দেখিয়েছি কে সংকুচিত করার কাজ হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার সো এটা হচ্ছে স্প্রিংকে সংকুচিত করার কাজ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর এটা হচ্ছে বলটার বেগ এখান থেকে তুমি ক্যালকুলেশন করে স্পিনের কাজ তোমাকে দেওয়া থাকবে ক্যালকুলেশন করে তুমি এখান থেকে বেগ বের করবে তাহলে আমি বললাম তোমাকে হয় কাজ দেওয়া থাকবে সে কাজটা হতে পারে তলের কাজ বাতাসের বাধার কাজ স্পিনের কাজ মহাকর্ষ কাজ যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কাজ তোমাকে দেওয়া থাকবে বেগ বের করতে বলবে কিংবা তোমাকে বেগ দেওয়া থাকবে বা তরণ দেওয়া থাকবে বা স্মরণ দেওয়া থাকবে বা সময় দেওয়া থাকবে তোমাকে কাজ বের করতে হবে অর্থাৎ এমন কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে একটা দিলে যাতে আরেকটা বের করতে পারো বাট ফর্মুলা মাথায় রাখতে হবে ফর্মুলা মাথায় রাখতে হবে যখনই তুমি দেখতে পাবে এ দুটার মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে হয় অ্যান্ড ইউ সি ইউর কোয়েশ্চেন অ্যান্ড উদ্দীপকের মধ্যে দুটার ইন্টারচেঞ্জ তোমার উদ্দীপক এবং তোমার কোয়েশ্চেন যখন দুটা জিনিসের ইন্টারচেঞ্জ করবে তোমার উদ্দীপকের মধ্যে যখন তোমাকে বেগ দিয়ে তোমার প্রশ্ন তোমাকে কৃত কাজ বের করতে বলবে কিংবা তোমার উদ্দীপক কাজ দিয়ে তোমাকে বেগ বের করতে বলবে তাহলে ইন্টারচেঞ্জটা হচ্ছে কাদের মধ্যে বেগের সাথে কাজের বেগের সাথে কাজের কিংবা গতির রাশিমালার সাথে কাজের গতির রাশিমালা কারা বেগ তরণ স্মরণ এদের সাথে যখন কাজের ইনটা চেঞ্জ হবে উদ্দীপক প্রশ্নে তখন আমরা কাজ শক্তি উপপাদ্যে চলে যাব ক্লিয়ার কৃত কাজের সাথে যদি বেগের ইনটা চেঞ্জ হয় কাজ শক্তি উপপাদ্যে চলে যাব এই হচ্ছে টাইপ ফাইভ টাইপ সিক্স আসো টাইপ সিক্স টাইপ সিক্স হচ্ছে কুয়ার অঙ্ক ক্ষমতা আমরা ক্ষমতায় চলে এসেছি ক্ষমতা কুয়ার অঙ্ক সবাই একটু ভালো করে খেয়াল করো ক্ষমতা ক্ষমতা থেকে কোয়ার অঙ্ক ফাইভ স্টার দাও এটা আসবেই পরীক্ষায় বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে আল্লাহ রস্তে তোমরা এটা একটু বেশি করে দেখে যাবে ফার্স্ট ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দিবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট কুয়ার অঙ্ক ক্ষমতার কুয়ার অঙ্ক কোয়ার পানি খালি করার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা থেকে অনেক বেশি প্রশ্ন হয় উদ্দীপকটা কেমন হবে দেখো কুয়েশনটা কি করবে দেখো কিভাবে করবো চিন্তা করো তোমাকে একটি কোয়ার কি দেওয়া থাকবে ব্যাস দেওয়া থাকবে তারপর উচ্চতা দেওয়া থাকবে হ্যাঁ কোয়ার ব্যাস এবং উচ্চতা দেওয়া থাকবে তারপর কতটুকু পানি খালি করব সেটা দেওয়া থাকবে অথবা সেটা প্রশ্ন দেওয়া থাকবে যে অমুক পরিমাণ পানি খালি করতে কৃত কাজ কিংবা কত সময় লাগবে এই ধরনের প্রশ্ন তোমাকে করবে তোমাকে কুয়ার বেশ দেওয়া থাকবে কুয়ার উচ্চতা দেওয়া থাকবে এলস এর বেশি কিছু হয়তো তোমাকে দিবে না তোমাকে কোয়ার বেশ উচ্চতা এর বেশি কিছু হয়তো দিবে না অমুক পরিমাণ পানি খালি করতে কি পরিমাণ কাজ করতে হবে অথবা কত সময় লাগবে ওই পানি খালি করতে সেটা তোমাকে বের করতে বলবে পানি কিন্তু সম্পূর্ণ না অমুক পরিমাণ পানি খালি করতে অমুক পরিমাণ পানি খালি করতে ওকে সো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করব কোয়ার বেশ কুয়ার উচ্চতা দেওয়া আছে পরিমাণ পানি খালি করতে কৃত কাজ এবং অমুক কত সময় লাগবে এটা ফাইভ স্টার দিয়েছি আমি আবার বলছি এটা ফাইভ স্টার কোয়ার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো দেখো সবগুলাই কোয়ার ম্যাথ আচ্ছা এটার জন্য ভার কেন্দ্রের স্মরণটা ভালো আইডিয়া রাখতে হবে আমি একটা কথা রেফার করে যাচ্ছি এখানে ভার কেন্দ্রের স্মরণ এটা ভালো পারতে হবে ভালো পারতে হবে যারা ভারকেন্দ্রের স্মরণ ভালো পারবে যারা ভার কেন্দ্রের স্মরণটা ভালো পারবে যারা ভার কেন্দ্রের স্মরণ ভালো পারবে তাদের জন্য কোয়ার ম্যাপ কিছুই না সো ভারকেন্দ্রের স্মরণটা বুঝতে হবে যারা পেপার আমার কাছে না চাইলে পড়তে পারো আমার পেট বেছে ভারকেন্দ্রের স্মরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফ্রি ক্লাস আলোচনা করা হয়েছে ডোন্ট মাইন্ড ফ্রি ক্লাস আছে পেট ক্লাস আছে দুইভাবেই আছে তোমার যেভাবে খুশি ওইভাবে করতে পারো ফ্রি ক্লাসের জন্য ক্লিক করো ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে ভার কেন্দ্রের স্মরণ নিয়ে একটা টপিক আছে আবার পেট কোর্সে অনেক ডিটেলস আছে ফ্রি একটা ক্লাস আছে পেটের তিনটা বা চারটা ক্লাস আছে ভার্কেন্দ্র স্মরণ নিয়ে ভার্গেন্দ্রের স্মরণ এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে কোয়ার অঙ্ক করার জন্য কোয়ার অঙ্ক করার জন্য ভার্গেন্দ্রের স্মরণ নিতে হবে এবার দেখো ফর্মুলা কি কৃতকাজ কৃতকাজ মানে হচ্ছে এম জি এইচ পাশে লেখা রাখো এইচ যেমন তেমন এইচ না ভারকেন্দ্রের স্মরণ নিতে হবে তাহলে এইচটা হবে ভারকেন্দ্রের স্মরণ এইচটা হবে ভারকেন্দ্রের স্মরণ এখন ভার্কেন্দ্র স্বন তো স্পেসিফিক না এটা ডিপেন্ড করবে কতটুকু পানি খালি করছি সেটার উপর সো অবশ্যই যতটুকু খালি করছি তার উপর ভার্কেন্দ্র সরণটা ডিপেন্ড করবে এমন এম জি ইন্টু ভার্গেন্দ্র এটা হবে আমার এইচ অনেক সময় মোটরের ক্ষমতা দেওয়া থাকবে অনেক সময় তোমাকে মোটরের ক্ষমতা দেওয়া থাকবে মোটরের ক্ষমতা পি পি সমান ডাব্লিউ বাই টি তখন মোটরের ক্ষমতা দেওয়া থাকলে ওইখান থেকে সময় বের করতে পারবো কৃত কাজ বের করবো বের করার পর সময় বের করতে পারবো সো কোয়ার অঙ্কের দুটা কনসেপ্ট লাগবে একটা হচ্ছে ভারকেন্দ্রের স্মরণ এই কনসেপ্টটা লাগবে এটা যদি জানা থাকে আলহামদুলিল্লাহ এখন তোমাদের মনে একটা প্রশ্ন কোয়ার ব্যাস দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে কোয়ার ভর পাবো কই ওকে আমরা জানি রো সমান ভি রো সমান বাই ভি তাহলে এম সমান রো ভি এই ভি হচ্ছে কোয়ার আয়তন কোয়ার আয়তন বের করে রো দ্বারা গুণ করবা রো হচ্ছে কত এক হাজার পানির ঘনত্ব এক হাজার তাহলে এভাবে করে এম বের করে নিয়ে আসতে হবে তাহলে কোয়ার অঙ্ক করার জন্য ভার কেন্দ্রে স্মরণ জানতে হবে আর এমকে বের করে নিয়ে আসতে হবে তাহলে তুমি করে ফেলতে পারবে ওকে আচ্ছা আর কর্মদক্ষতা বললে কি হবে কর্মদক্ষতা মানে হচ্ছে কি দেখো ভালো করে কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে এই যে মোটরের গায়ে যেটা লেখা থাকে মোটরের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ইনপুট মটর ওইটুকু দিতে পারে সো কর্মদক্ষতা মানে কতটুকু সে কাজ করলো সে আউটপুট ডিভাইড বাই ইনপুট মোটরের গায়ে যেটা লেখা থাকবে সেটা ইনপুট যতটুকু সে কাজ করতে পেরেছে সেটা আউটপুট এই দুটার অনুপাত হচ্ছে কর্মদক্ষতা সো এই হচ্ছে আমাদের কাজ ক্ষমতা চাপ্টার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম